আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমি উম্মি ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে চটজলদি তৈরি করে নেওয়া যায় ডিমের পিঠার রেসিপি। এই ডিমের বিস্কুট পিঠাটা আপনারা কিন্তু চা বানাতে বানাতেই তৈরি করে নিতে পারবেন, কিংবা বাচ্চাদের যখন ক্ষুধা লাগবে চটজলদি 10 মিনিটেরও কম সময় তৈরি করে দিতে পারবেন। আমি এখানে একটা ডিম নিয়েছি আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আমি এটা বড় সাইজের একটা ডিম ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি চিনি, এখানে 1 কাপের 1/3 ভাগ চিনি ব্যবহার করেছি আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এখন এই সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা যেন পুরোপুরি গলে যায় সেভাবে করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এই পর্যায়ে দিয়ে দিব আমি সুজি। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি। আপনারা মোটা বা চিকন যে কোনো দানার সুজি এই রেসিপিতে ব্যবহার করতে পারবেন। আর সুজিটাকে ভাজতে হবে না, ভাজা ছাড়া কাঁচা অবস্থাতে ব্যবহার করতে হবে। আমি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। এখন এই সব কিছুকে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেয়ার সময় অতিরিক্ত পানি বা অন্য কিছুরই প্রয়োজন পড়বে না। এমনিতেই দেখবেন এটা খুব সহজেই এরকম আঠালোভাবে মিশিয়ে নেওয়া যাবে। এরপরে আমি 7-8 মিনিট এই ডোটাকে রেস্টে রেখেছিলাম। এখন হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি, আপনারা তেলও মেখে নিতে পারেন। এখন একটু একটু করে পিঠার অংশ নিয়ে ঠিক এভাবে গোল করে চ্যাপটা করে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা ছোট ছোট বলের মতো করেও তৈরি করতে পারেন। এবার ডুবো তেলে ভেজে নিতে হবে, আর তেলটা কিন্তু খুব বেশি গরম থাকা যাবে না। প্রথম পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে তারপরে রেখে ভাজতে হবে। এরপরে যখন একটা সাইডে একটু কালার চলে আসবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে যদি এই পিঠাগুলো ভাজেন তাহলে কিন্তু পিঠাটা কুড়মুড়ে হবে না আর ভেতরের দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। যখন কালারটা এরকম বাদামি রং হয়ে আসবে আর সুজির দানাগুলো সুন্দরভাবে ওপর থেকে বোঝা যাবে ঠিক সেই পর্যায়ে পিঠাগুলো নামিয়ে নিতে হবে। পিঠাগুলো গরম থাকা অবস্থায় হালকা একটু নরম মনে হলো, এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু এটা ঠিক বিস্কিটের মতো ক্রাঞ্চি আর মজার হয়ে উঠবে। আমি আশা করছি আজকের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে। চটজলদি নাস্তায় এটা তৈরি করতে পারেন, বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।